हेलो बंधुरा आमी अनिर्बान तुम्हारे फ्रेंडली गार्डनार एंड वेलकम बैक टू अनदर वीडियो। तो बंधुरा आरेकटा सुंदर सकाले आबार चले एसेछे अनिर्बान भिडियो करते। हाँ जदिव तुम्हारा एखन भिडियोटा जखन देखछो तखन आर सकाल नेई, किन्तु एखन सकाल 6:30 बजे। खूब सुंदर बाइरे वेदार तो दारुण। एखन आजके जे विषयटा कथा होते चलेछे एतक्षण थामनेल टाइटल देखिए नियेछो। हाँ एकदम ठीक। शीतेर गाचे बृद्धिते कोन खाबार सबथेके कार्यकर, कोन खाबार नार्सारिते व्यवहार करा हय। कारण तोमरा एकटा जिनिस लक्ष्य करबे, नार्सारिते आमरा जखन जाई तखन आमरा जखन चारा किनछि देखबे अलरेडी कि नार्सारिते किछु गाछ थाके, से गाछगुलो माने प्राय मैच्योर, माने बड़ो बड़ो गाछ हो जाए। एबार একটা কথা আছে, হ্যাঁ তোমরা বলতে পারো যে তারা হয়তো অনেক আগে গাছ করেছে, অনেক আগে। আর কিন্তু কত আগে গাছ বসাবে, ঠিক আছে? তুমি যদি অক্টোবর এন্ডে গিয়েও দেখবে ইনকা এরকম বড় বড় ইনকা হয়ে গেছে। কি তারা ম্যাজিক করছে যাতে তাদের গাছে গ্রোথ এরকম হয়, ঠিক আছে? আজকে সেই ম্যাজিক ফর্মুলা তোমাদের সাথে শেয়ার করব, নার্সারিতে কি এমন খাবার গাছগুলোকে খাওয়ানো হয় যাতে এই জিনিসটা হয়। আমরা আজকে টোটালি জৈব, মানে অনেক বন্ধুদের কাছে বন্ধুরা আমাকে কমপ্লেন করে যে অনির্বাণ তুমি কেমিক্যাল দেখাও, কেমিক্যাল আমি ইউজ করি না, এর অল্টারনেটিভ কিছু বলো। কিন্তু আজকে তোমাকে বলতে পারি টোটালি জৈব খাবার আমি দেখাবো। আর নার্সারিতে ঠিক এইটাই ব্যবহার করা হয় প্রচুর। নার্সারিতে যেহেতু আমি ঘুরি, বিভিন্ন নার্সারি যারা কাজ করে নার্সারিতে, এগুলো কিন্তু কোনো কোনো নার্সারির মালিকরা বলবে না। তোমরা যদি কোনো ধরো নার্সারিতে যাও, গিয়ে কোনো ধরো নার্সারির মালিককে জিজ্ঞেস করবে না যে এই গাছে কী খাবার। ওরা গতানুগতিক একটাই বলে, সর্ষে খুলে জল দিই, যা বলো সর্ষে খুলে জল দিই। কিন্তু শুধুমাত্র সর্ষে খুলে জলে কোনো দিনও গাছের গ্রোথ ওরকম হতে পারে না। আস্তে আস্তে আমি সব বলবো। আজকে তোমাদের একটা জিনিস ফার্স্ট সেটা তোমাদের বলবো। আর যেটা বলছিলাম যে গাছের ব্যাপারে জানতে গেলে নার্সারিতে সবসময় নার্সারিতে যারা কাজ করছে, যে সকল কর্মীরা দেখবে মাটি কোপাচ্ছে বা ঘাস ছিঁচছে বা গাছে জল দিচ্ছে, তাদের সাথে সবসময় কথা বলতে হয়। তারা কিন্তু সবসময় তোমাদের সঠিকটা বলবে। কিন্তু নার্সারির মালিকদের সাথে যদি কথা বলতে যায়, গতানুগতিক হয় বলবে ব্যালেন্স এনপিকে, আর নয় বলবে সর্ষের খোলে জল। এর বাইরে আর কিচ্ছু বলবে না তোমাদের, ঠিক আছে? আজকে একদম সলভ করে দেবো নার্সারির সেই সিক্রেট খাবার যেটা তারা ব্যবহার করে থাকে গাছের গ্রোথ ফাস্ট করার জন্য, ঠিক আছে? এই খাবারটা দিলে গাছের গ্রোথ খুব ফাস্ট হবে। মানে এই তোমাদের বলবো না যে এই খাবারটা দিলে আর গাছে ভর্তি হাজার হাজার ফুল হয়ে যাবে, এটা কিন্তু হবে না। গাছের যে গ্রোথটা, অনেকে বলছে গাছের খুব আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, অনির্বাণ গাছের গ্রোথ বাড়ছে না। তো এই খাবারটা তোমরা যদি ব্যবহার করো, গাছের গ্রোথটা কিন্তু খুব ফাস্ট হবে, ঠিক আছে? তো চলো, অনেক প্রথম বকবক করে দিয়েছি। তো কী সেই খাবার সেটা দেখে নেওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। কারণ এইরকম ভিডিও খুঁজে খুঁজে আনতে কিন্তু অনেক মাথা খাটাতে হয়, চট করে কিন্তু কেউ বলতে চায় না এইসব জিনিসপত্র, ঠিক আছে? তো সেই তোমাদের জন্যই সব কিছু করা, যাতে তোমরা সব থেকে বেস্ট গাছটা করতে পারো, ঠিক আছে? আমি চাই আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা মানে সব থেকে বেস্ট গাছ করে, সব থেকে ভালো যাতে তোমরা গাছ করতে পারো। সেই জন্য প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে আমাকে পরামর্শ নিতে হয়, বিভিন্ন মানুষের সাথে দেখা করতে হয়। কারণ তাদের অনেক সময় এমন হয় যে তারা ক্যামেরার সামনে আসবে না, কিন্তু তারা আমাকে হেল্প করে। হ্যাঁ অনির্বাণ তুমি তোমার মতো করে বলো, আমি তোমাকে বলে দিলাম ব্যাপারটাকে। এইরকম অনেকবার হয়েছে, আমি অনেক ভিডিও বানিয়েছি। তারা সবসময় বলে যে আমাদের নাম কিচ্ছু বলা দরকার নেই, তুমি তোমার মতো করে ভিডিও করো। তো আমি সত্যি থ্যাঙ্কফুল, তারা এতটা আমাকে সাহায্য করে। তো চলো, আজকে দারুণ একটা ভিডিও তোমাদের জন্য আমি করছি। এইটাও এক নার্সারি, এক বিখ্যাত নার্সারি, আমি বলছি না, সেই নার্সারি এক মালি ভাই আমাকে এই সিক্রেট খাবারটা শেয়ার করেছিল, যেটাই তোমাদের আজকে বলতে আছি। তো কী সেই খাবার চট করে দেখে নেওয়া যায়। বন্ধুরা একটা জিনিস তোমরা জানো যে শীতের ফুল, শীতের গাছ, সেই গাছের হাতে সময় কিন্তু কম থাকে, মানে হার্ডলি 2 থেকে 3 মাস। তার মধ্যে গাছ গ্রোথ নেবে, তার মধ্যে গাছে ফুল আসবে, ফুল পুরো ব্লুম করবে, গাছ শেষ। তো বুঝতে পারছো শীতের গাছের ক্ষেত্রে মানে সময়টা কতটা ফ্যাক্টর, কতটা কম সময় তাদের কাছে থাকে। তো তার জন্য আমাদের স্পেশাল কিছু সবসময় করতে হবে, স্পেশাল যত্ন, স্পেশাল কেয়ার, আর অবশ্যই স্পেশাল হবে খাবার। তো সেই রকম খাবারই আজকে কথা হতে চলেছে, যেই খাবার তোমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন দেবে, আর যেই খাবার গাছকে পর্যাপ্ত পরিমাণে যেই ভিটামিনগুলো গাছের দরকার গাছে গ্রোথের জন্য, গাছকে আরও ফলিয়েজ করার জন্য, গাছে আরও সবুজ বৃদ্ধি করার জন্য, সেই সব কিছু এই খাবারটা সেই গাছে দেবে। এবার এই খাবার দেওয়ার একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে যখন ফার্স্ট পটিংয়ে থাকবে গাছ, মানে ধরো কাপে আছে বা থাম্পটের থেকে সবে চারা বসিয়েছে ওই অবস্থায় এই খাবার কিন্তু ব্যবহার একদমই করা যাবে না। সেকেন্ড পটিংয়ে যখন গাছ যাবে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে যখন তুমি রিপোর্ট করছো, যেমন আমার সামনেই পিটুনিয়া দেখতে পাচ্ছ, এই রকম যখন তোমার গাছ সেকেন্ড পটিংয়ে গাছ চলে গেছে এই সময় কিন্তু আমরা এই খাবারগুলো ব্যবহার করতে পারব, বোঝা গেছে? আদারওয়াইজ কিন্তু একদম যেগুলো ছোট ছোট যেমন চারা তোমাদের যদি দেখায় যে দেখো এই দেখো এইরকম একটা ছোট চারা, ঠিক আছে, এই ছোটো ছোটো চারাতে কিন্তু আমরা এরকম খাবার দেব না, ঠিক আছে? এই গাছটা যখন আমি আবার একটা বড় 6 ইঞ্চি পটে বসাবো বা একটা থালা টবে বসাবো তখন আমরা খাবারটা দেবো, কারণ এত ছোট গাছ খাবারটা নাও হজম করতে পারে, ঠিক আছে? তার জন্য একটু বড় গাছ একটু ম্যাচিওর গাছে আমরা এই খাবারটা দেবো। ফার্স্ট পটিং থেকে সেকেন্ড পটিংয়ে যখন যাবে তখন আমরা এই খাবারটা ব্যবহার করব, বোঝা গেছে? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নিশ্চয়ই থাকার কথা না। আর অসুবিধা যদি কোথাও হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়, অনির্বাণ সবসময় তোমাদের সাথে আছে, এইটুকু তোমাদের বলতে পারি। যখন তোমাদের যে অসুবিধা হবে আমাকে কমেন্ট করো, আমার ফোন নাম্বার আই থিঙ্ক সবার কাছে আছে, যাদের কাছে নেই ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এটাই আমার একমাত্র ফোন নাম্বার। আর খালি একটাই ব্যাপার, এই ফোনটা সকাল 10টা থেকে রাত 8টা অবধি অন থাকে, মানে 10 ঘন্টা সারাদিনে তোমরা সময় পাবে আমার সাথে কথা বলো, আমার সাথে মেসেজে যোগাযোগ করো বা ফোন করো, যা ইচ্ছা, ঠিক আছে? ব্যাস, এবার কি সেই খাবার, চলো এবার শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ আমার ব্র্যান্ড নিউ ম্যাজিক গামলা চলে এসছে, আর এটা তো আগেও তোমাদের দেখিয়েছি, মানে সত্যি এই গামলাটার দাম বিশ্বাস করবে না, 20 টাকা। মানে সত্যি এইরকম গামলা তোমরা যদি পিটুনিয়া করো, মানে যা দেখতে লাগবে না, যদিও আমার ইচ্ছা আছে কয়েকটা পিটুনিয়া এরকম বড়ো এরকম গামলা লাল গামলাতে বসাবো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগে, লালের মধ্যে সবুজ কালারটা কিন্তু দারুণ লাগে। তো এইরকম গামলা যদি তোমরা পাও, যে ভ্যানওয়ালা ভাইরা ভ্যানে করে প্লাস্টিকের জিনিস বিক্রি করে তাদের থেকে কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারো। আমি জানি এই গামলা গাছ করলে খুব বেশি হলে তোমার একটা সিজন কি 2 সিজনে বেশি এই গামলা ইউজ করতে পারো, তারপর ফেটে যাবে। কিন্তু 20 টাকায় আর কি মানে পাবে তোমরা, ঠিক আছে? কিন্তু খুব ভালো দেখতে, কিন্তু খুব সুন্দর। তো এই গামলা বা যে কোনো পাত্র তোমরা নিতে পারো, যে গামলাতে নিতে পারো না। প্রথমে আমি যেই উপাদানটা দেবো সেটা হচ্ছে সবার পরিচিত উপাদান, দেখো এই নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে সর্ষের খোল, ঠিক আছে? সর্ষের খোল এখানে আছে, আর এখানে আমি একটা কাপ ধরে মেজার করছি, তোমরা তোমাদের মতো করে মাপটা করে নিও, ঠিক আছে? তোমরা যেরকম বুঝবে সেরকমভাবে মাপটা করে নিও। তো এখানে সর্ষের খোল দিলাম প্রথমে, সর্ষে খোলের পরে যেটা আমি দেবো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? একদম নতুন জিনিস কিন্তু না, খুব একদম নতুন না, মানে এরকম লিকুইড খাবারের ক্ষেত্রে নতুন, সেটা হচ্ছে নিম খোল। নিম খোলটা চেষ্টা করবে একটুখানি ভালো কোয়ালিটির নিম খোল, মানে একদম ওই পাতি নিম খোল যাতে না হয়, একটুখানি উন্নত মানের নিম খোল, মানে যেটা শুঁকে দেখবে, পরিষ্কার কথা তোমাদের বলছি, একদম হাত নিয়ে শুঁকে দেখবে সেখানে নিমের যে ঝাঁঝালো গন্ধ সেটা তোমরা পাচ্ছ কি না, পেলে তারপরেই কিন্তু পারচেস করবে। আর যদি সবথেকে ভালো হয় অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি যে নিমখোলগুলো আসে, তো সেটা তোমরা ব্যবহার করতে পারো, ওগুলো কিন্তু আরও ভালো। তো নিমখোল সম পরিমাণ, যে পরিমাণে সর্ষের খোল আছে সেই পরিমাণে কিন্তু এখানে নিমখোল আমি ব্যবহার করেছি। তার সাথে লাস্ট যে উপাদান সেটা হচ্ছে এটা, এটা নিশ্চয়ই বুঝে গেছে অনেকে, বা কেউ কেউ নাও বুঝতে পারে, সেটা হচ্ছে বাদাম খোল। খুব গুরুত্বপূর্ণ, মানে এইটা হচ্ছে একদম সিক্রেট, ঠিক আছে? এইটাই হচ্ছে সিক্রেট, আর কিচ্ছু কিন্তু না, ঠিক আছে? এই বাদাম খোলটা বলতে চায় না, সবাই বলে যে নিম সর্ষের খোলে জল দিয়েছি, কিন্তু আসল হচ্ছে সর্ষের খোল আর বাদাম খোলের এই কম্বিনেশান, তার সাথে নিম খোল। মানে যিনি আমাকে এই রেসিপিটা বলেছে, ঠিক আছে, তো সে আমাকে বলেছে যে সর্ষের খোল আর বাদাম খোল গাছের গ্রোথটা ভালো রাখবে, আর নিম খোলটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় মাটির মধ্যে বিভিন্ন রকম রোগ পোকা হয়, পোকার আক্রমণ হয় মাটির ভেতরে যেটা থাকে, তো সেইটাকে কিন্তু অনেকাংশে দূর করবে নিম খোল, ঠিক আছে? তো এখানে আমি বাদাম খোলও অ্যাড করলাম, একদম সম পরিমাণে বাদাম খোল এখানে অ্যাড করা হয়েছে, মানে সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল তিনটেই কিন্তু ইকুয়াল রেশিওতে এখানে আছে, ঠিক আছে? এই তিনটে টোটাল মিক্সচার হচ্ছে এই ধরো যদি 100 গ্রাম মতো হয়েছে, ঠিক আছে? টোটালি 100 গ্রাম মতো হয়েছে। এবার এর সাথে জিনিসটাকে ভালো করে কম্প্যাক্ট বানানোর জন্য তো আমাদের কিছু ব্যবহার করতে হবে যাতে জিনিসটা খুব ভালো করে জিনিসটা তৈরি হয়, তার জন্য একদম টপ সিক্রেট জিনিস আমি এটা দেবো, সেটা হচ্ছে এই বুঝে গেছে কি এটা হচ্ছে ভেলি গুড়। ভেলি গুড় যদি তোমরা 100 গ্রাম উপাদান নাও, মানে সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, তাহলে তোমরা 15 থেকে 20 গ্রাম ভেলি গুড় এখানে দেবে, ঠিক আছে। ব্যাস এইটা নিয়ে এর সাথে 100 গ্রামের সাথে আমরা দেব 1 লিটার জল, ঠিক আছে। এবার যেরকম কোয়ান্টিটিতে তোমরা বানাবে সেরকমভাবে জলের পরিমাণটা তোমরা বাড়াবে। তোমরা যদি ধরো 250 গ্রাম বানালে, তখন তোমাদের ধরো 2.5-3 লিটার জল দিতে হবে, 200 গ্রাম বানালে 2 লিটার জল দিতে হবে, ঠিক আছে। এর জায়গায় তোমরা কিন্তু ভাতের ফ্যানও ব্যবহার করতে পারো। এই হচ্ছে জল। এবার এই জলটা আমি এখানে ঢেলে দিচ্ছি, দেখো এইরকম। এবার এই অবস্থাতে তোমাদের 3 থেকে 4 দিন মাথাটা ঢেকে রাখতে হবে, কিন্তু অবশ্যই এয়ার টাইট করলে হবে না, মানে জাস্ট ওপরটা কভার করে দিলে একটা ঝুড়ি দিয়ে বা একটা কি বলবো কাপড় দিয়ে ঢেকে রাখলে, মানে কিন্তু একদম এয়ার টাইট করলে হবে না। এয়ার টাইট করলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা। এর মধ্যে সবসময় যেন এয়ার ফ্লো করে, আর মাঝে মাঝে যখনই ছাদে আসবে তখনই একটা কাঠি দিয়ে এটাকে ঘেঁটে দেবে, ঠিক আছে। 3 দিন, খুব বেশি হার্ডলি 4 দিন, তার বেশি কিন্তু করবে না। তা আমি বলবো 3 দিনই ম্যাক্স। 3 দিন এটাকে ভেজাও, ভিজে 4th দিনে এখানে যদি 1 লিটার জল হয়, 1 লিটারের সাথে 10 লিটার জল মেশাবে, মিশিয়ে পাতলা করে গাছে দেবে, ঠিক আছে। 1 লিটার জলের সাথে 1 লিটার এই জল হলে তার সাথে 10 লিটার নর্মাল জল, বোঝা গেছে, মিশিয়ে পাতলা করে গাছে দেবে। তারপরে দেখবে গাছে গ্রোথ কীরকম হয়। এই খাবারটা তোমরা 10 দিনে একবার করে গাছে খাওয়াতে পারবে, ততক্ষণ যতক্ষণ না গাছে কুড়ি আসছে, ঠিক আছে। কুড়ি আসলে তখন খাবার চেঞ্জ হবে, তখন আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। তো এই হচ্ছে টপ সিক্রেট খাবার, যেটা নার্সারি লোকেরা ব্যবহার করে থাকে তাদের গাছকে খুব দ্রুততার সাথে গ্রোথ করার জন্য। কারণ যেহেতু আমাদের হাতে সময়টা অনেকটাই কম, মানে মাত্র মেরে কেটে 3 মাস সময়, তার মধ্যে গাছদের বড় করতে হবে, গাছদের ভালো চেহারা করতে হবে, একদম নাদুস নদুস বানাতে হবে। তার জন্য এই টপ সিক্রেট খাবারটা তোমরা ব্যবহার করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু উপকার হবে, ঠিক আছে। এবার যদি কোয়ান্টিটির কথা বলি যে এক একটা গাছে কতটা করে দিতে হবে, দেখো তোমাদের যদি গাছ 8 ইঞ্চি পটে থাকে, সেটা থালা টব হোক বা নর্মাল টব হোক, তো তোমরা এক একটা টবে মিনিমাম 300 থেকে 350 ml, মানে ধরো যদি এই মগটার কথা বলি, এই মগে হাফ মগ এক একটা টবে কিন্তু যাবে, ঠিক আছে। অনেকে যেটা গন্ডগোল করো সেটা হচ্ছে খাবারের পরিমাণটা কম দাও। তোমরা হয়তো খাবারটা ঠিক বানাচ্ছ, মানে যেটা গাছে দেওয়ার জন্য সেটা বানাচ্ছ, কিন্তু তোমরা কি করছো না, খাবারের পরিমাণটা কম দিতে হবে, কম দিয়ে ফেলছো। কম করলে হবে না, একটা গাছকে তো পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। গাছ যত বড় হবে খাবারের পরিমাণ তত বাড়বে। আজকে এই গাছটা দেখছে, একে আমি 350 ml খাবার দিচ্ছি, কিন্তু যখনই পুরো গামলাটা যখন জুড়ে যাবে তখন আমাকে পুরো মগ ধরে ওকে খাবার দিতে হবে, বোঝা গেছে। তাহলেই কিন্তু গাছটা সেই লেভেলে যাবে, তোমাদের গাছে সেই গ্রোথটা আসবে, তোমাদের জিনিসটা ভালো হবে, বোঝা গেছে। এই খাবারের পরিমাণ অনেকে কম বেশি করে ফেলো বলে গাছে কিন্তু সবসময় সেই গ্রোথটা তোমরা পাও না, যেটা তোমরা এক্সপেক্ট করছো। খাবারটা ঠিক করে দাও। একটা জিনিস মাথায় রাখবে, লিকুইড খাবারে গাছের গ্রোথ কিন্তু সব থেকে ভালো হয়। লিকুইড খাবার, সে তুমি যাই বলো, যতই আমরা মিক্স খাবার বানাই যাবে না, কারণ লিকুইড খাবার ডাইরেক্ট গাছ নিতে পারবে, কিন্তু মিক্স খাবার মাটির সাথে মিশতে গাছ সেটা নিতে অনেক বেশি সময় লাগে। একটা মিক্স খাবারকে টোটালি ডিকম্পোজড হয়ে গাছ সেটা নেওয়ার উপযোগ্য হতে, যদি তোমরা আগের থেকে ডিকম্পোজ না করে দাও, যদি আগের থেকে ডিকম্পোজ করে দাও ঠিক আছে, কিন্তু যদি আগের থেকে ডিকম্পোজ না করে দাও 30 থেকে 45 দিন পর্যন্ত সময় লাগতে পারে, বোঝা গেছে। এই জন্য আমি সবসময় বলি মিক্স খাবার অন্তত 2-3 মাস আগে থেকে বানিয়ে রাখবে, যাতে খাবারটা ডিকম্পোজড হয়ে যায়, মানে গাছে দেবে আর গাছ উইদিন আ উইক সেটা নিতে আরম্ভ করবে। আর যদি ডিকম্পোজ না করে দাও, ধরো এক্ষুনি বানালাম এক্ষুনি দিলাম, এরকম যদি করো তাহলে টাইম লাগবে। এর থেকে সব থেকে বেস্ট অপশান লিকুইড খাবার। তো আজকে যে লিকুইড খাবারটা তোমাদের আমি দেখালাম, ডেফিনেটলি সবাইকে বলবো এটা ট্রাই করো। ট্রাই করে যেই গাছে গ্রোথ আসছে না গাছে দাও। কোন গাছে দিতে হবে, কীরকমভাবে দিতে হবে আমি নিশ্চয়ই বলে দিলাম। আর একটা লাস্ট কথা, দিনের বেলায় দেবে, সকাল 10টা, 10:30, 11টা, কারণ এখন যেহেতু ওরকম রোদ হচ্ছে না, দিতে পারো কোনো অসুবিধা নেই। কিন্তু সন্ধ্যাবেলা, মানে এই ধরো দুপুর 3টের পর আর এই খাবার দেওয়া যাবে না, ঠিক আছে। সূর্য অস্ত যাবে, একদমই দেওয়া যাবে না। এটা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আজকে একদম বলে দিলাম। तो सब किछु क्लियरली बोले दिएছি डेफिनेटली খাবারটা ট্রাই করে আমাকে জানাও। আমি আমার সব গাছে এই খাবারটা কিন্তু ব্যবহার করছি, গাছের গ্রোথ তো মানে সত্যি ভালো হচ্ছে। ঠিক আছে, গাছের গ্রোথ ভালো হচ্ছে। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অনেক খুঁজে ঠুজে তোমাদের জন্য আনতে হচ্ছে, আর তোমাদের জন্য এইটুকু পরিশ্রম মানে আমি সারা জীবন করে যাব। ঠিক আছে, যাতে আমি চাই মানে তোমাদের গাছ সবথেকে বেস্ট হোক, ওয়ার্ল্ড ক্লাস গাছ তোমরা তৈরি করো। ঠিক আছে, তো অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও। মানে ট্রাই করো, শুধু অনির্বাণের ভিডিও দেখতে ভালো লাগছে দেখছি এরকম না, তোমাদের কিন্তু ট্রাই করতে হবে। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু ট্রাই করো না। ঠিক আছে, কিন্তু আমি ডেফিনেটলি চাইবো আজকে খাবারটা যেটা দেখালাম ট্রাই করো। আর লাস্টে একটা কথা বলো, বাদাম খোলে সাবস্টিটিউট করতে গিয়ে তোমরা বাদাম বেটে জলে দিয়ে দেওয়া বা বাদাম গ্রাইন্ড করে গুঁড়ো করে মিশিয়ে দেওয়া, এইসব করলে কিন্তু গাছের একদম সর্বনাশ হয়ে যাবে। বাদাম খোল যদি না পাও তাহলে এই খাবারটা বানানো পুরোটাই বৃথা। ঠিক আছে, তাহলে এই খাবারটা বানিও না, তাহলে আমি আগে যে খাবারটা তোমাদের দেখিয়েছিলাম সেটা ব্যবহার করো, কারণ এর আসল সিক্রেটটাই হচ্ছে বাদাম খোল। যদি বাদাম খোল তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে এই খাবারটা দেওয়ার কোনো দরকার নেই, আমি আগে যেই খাবারটা দেখেছি সেই খাবারটা ব্যবহার করো। বোঝা গেছে তো? কিন্তু বাদাম খোল সাবস্টিটিউট করতে গিয়ে উল্টোপাল্টা জিনিসপত্র একদম করবে না। ঠিক আছে, তো একটুখানি খোঁজো, ডেফিনেটলি পেয়ে যাবে। আর যদি না পাও এর অল্টারনেটিভ ভিডিও তো আমার চ্যানেলে আছে, দেখে নিও। ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে নতুন কিছুর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।